যে ছবি আমরা দেখাচ্ছি, ইতিমধ্যেই তিলোত্তমার বিচারের দাবিতে পথে নেমেছে সাধারণ মানুষ। আজ রাত দখল, সেই রাত দখলে আজ গোটা বাংলা রাত জাগতে চলেছে। আপনারা জানেন, ইতিমধ্যেই আরজিকরের ঘটনার 30টা দিন পার হয়ে গেল, কিন্তু বিচার কোথায়? সেই বিচারের দাবিতে আজ গোটা বাংলা পথে। ইতিমধ্যেই আমরা যে ছবি আপনাদের দেখাচ্ছি, ডানলপ, শ্যামবাজার, লেক টাউন, যাদবপুর, হাজরামোড়, বড়িয়া, বিভিন্ন জায়গায় ছবি উঠে এসেছে। আগামীকাল ভোর হতেই সোমবার, অর্থাৎ রাত পেরোলেই সোমবার, বহু মানুষের স্কুল কলেজ রয়েছে, বহু মানুষের অফিস রয়েছে, কিন্তু সেখানে দাঁড়িয়ে আজ রাত দখলে নেমেছে সাধারণ মানুষ। গোটা বাংলা আজ রাত দখলে নেমেছে, আজ গোটা বাংলা রাত জাগবে। এবং একটাই স্বর প্রত্যেকের উঠে আসছে, যে জাস্টিস ফর আরজি কর। এই মুহূর্তে যাদবপুরের ছবিটা ঠিক কি সরাসরি জানবো আমাদের প্রতিনিধি রাজা বন্দ্যোপাধ্যায় থেকে। রাজা, ঠিক কি ছবি এই মুহূর্তে? দেখো, যাদবপুর থেকে নিউজ টাইম এই মুহূর্তে রওনা দিয়েছে গড়িয়ার উদ্দেশ্যে। কারণ তুমি যেটা বললে একেবারেই, 14ই আগস্ট যে মেয়েদের রাত দখলের অধিকার, সেই আরও একবার রাত দখলের অধিকারের ডাক ঠিক এক মাসের মাথায়, 9ই আগস্টের সেই নারকীয় ঘটনার এক মাসের মাথায় আবার রাত দখলের অধিকার। কিন্তু আজকের রাত, 8ই সেপ্টেম্বরের এই রাত কিন্তু আর একটা দিক থেকে অন্যরকম। কারণ এখানে শুধুমাত্র প্রতিবাদটা স্লোগানে বা জাস্টিস ফর আরজি কর এই দাবিতে বা স্লোগানে থেমে থাকেনি। আজকে একটা অভিনব কর্মসূচি যেটা নেওয়া হয়েছে দক্ষিণ কলকাতায়, যাদবপুর থেকে গড়িয়া পর্যন্ত রাস্তায় প্রতিবাদের ক্যানভাস, এবং সেই ছবি আমরা দেখতে দেখতে এগিয়ে যাচ্ছি। যাদবপুরে আমরা দেখিয়েছিলাম সেইখানে, যাদবপুর রাস্তাটির সামনে সেইখানে রাস্তায় শিরদাঁড়া এঁকে, পাশাপাশি যাবতীয় স্লোগানগুলো রাস্তায় এঁকে লিখে সেই যে প্রতিবাদের কর্মসূচি, সেটা ক্রমশ যাদবপুর থেকে শুরু করে সুলেখার মোড়, তারপর বাঘাযতীন মোড়, সেখান থেকে গাঙ্গুলি বাগান হয়ে গড়িয়া পর্যন্ত গোটা প্রায় 4 কিলোমিটার রাস্তা আঁকাতে, ছবিতে ভরিয়ে দিচ্ছেন সাধারণ মানুষ। এবং যেটা অভিযোগ ছিল যে এর আগেও, আগের দিনও রাস্তায় এঁকে স্লোগান লিখে প্রতিবাদ লেখা হয়েছিল, কিছুটা বৃষ্টিতে ধুয়ে গেলেও বাকিটা কিন্তু প্রশাসনের তরফে জল ঢেলে মুছে দেওয়া হয়েছিল। আজকের অন্যতম স্লোগান, মুছবি যত আঁকবো তত, এবং সেই প্রতিবাদের ভাষা রাস্তায় এঁকে ক্যানভাসের মাধ্যমে এটা চলছেই। এবং এখানে যারা সামিল এবং যারা রয়েছেন তাদের সঙ্গে যারা আঁকছেন, আপনি কি এই গোটা বিষয়টা অর্গানাইজের মধ্যে দেখছেন? গোটা বিষয়টা যারা আঁকছেন, যারা আপনারা কি আঁকছেন? শিল্পীদের থেকে নিন, শিল্পীদের থেকে নিন, শিল্পীদের থেকে। ওই শিল্পীরা সামনে আসুন, সামনে আসুন, আমরা শিল্পীদের কাছেই যাই। এবং অত্যন্ত সন্তর্পণে যেতে হচ্ছে, যাতে এই যে প্রতিবাদের ভাষা সেগুলো মুছে না যায়। এবং দেখতে পাচ্ছি স্নেহা, যে প্রতিটা মোড়ে, এবং যেটা অভাবনীয়, যেটা আমরা দেখেছি যে অসংগঠিত আন্দোলন, কিন্তু সেই অসংগঠিত আন্দোলন হলেও তার একটা জায়গা ছিল, কখনো যাদবপুর, কখনো রবীন্দ্রসদন, কখনো বা প্রেসিডেন্সি কলেজের সামনে। কিন্তু আজকে যে ছবিটা আমরা দেখছি তাতে কিন্তু কোনো আর জায়গা বলে, আলাদা করে জায়গা বলে কিছু নেই। প্রতিটা মোড়ে মোড়ে, তোমাকে একদম প্রথমেই যেটা বলছিলাম, যাদবপুর থেকে পায়ে হাঁটতে শুরু করলে প্রতিটা মোড়ে, সুলেখার মোড়, বাঘাযতীনের মোড়, গাঙ্গুলি বাগানের মোড়, সমস্ত মোড়ে মোড়ে কিন্তু শিল্পীরা বসে গেছেন, প্রতিবাদের ক্যানভাসে মুড়ে গিয়েছে গোটা রাস্তা। এবং এই ছবি হচ্ছে আসল কথা, যেখানে নতুন করে এবং তারা যেটা জানাচ্ছেন যে এই আন্দোলন, এই প্রতিবাদ কলকাতার বুকে যখন একবার শুরু হয়েছে, তখন কিন্তু সুবিচার না পাওয়া পর্যন্ত এই প্রতিবাদ, এই কর্মসূচি কিন্তু থেমে থাকবে না। একদিকে রাস্তায় শিল্পী যারা মূলত যাদবপুর ক্যাম্পাসের, আমাদের এই কর্মসূচিকে সংহতি জানাতে এসেছেন বিশিষ্ট অভিনেতা জিতু কানা, তারা যেমন রয়েছেন, মাইকের কাছে আছেন,
তারা সবাই একসঙ্গে জড়ো হয়েছেন এবং এই রাস্তা, এই অভিনব কর্মসূচি বোধ হয় প্রতিবাদের ভাষাতেও মানুষের বুকে জ্বলছেই, আগুন জ্বলছেই, স্লোগান জ্বলছে। কিন্তু এই যে আঁকা গোটা যাদবপুর থেকে আমরা যখন বেরোতে শুরু করলাম, প্রতিটা মোড়ে গোটা 3-4 কিলোমিটার রাস্তা পুরো আঁকায় ভরে গেছে। আপনি কি শিল্পীদের মধ্যে একজন? যদি এই কর্মসূচির কথাটা বলেন, যে গোটা রাস্তাটা এভাবে আঁকায় ভরিয়ে দেওয়া, হ্যাঁ, বিষয়টা হচ্ছে কলকাতায় অনেক জায়গায় অনেক কিছু হচ্ছে, কিন্তু সব কিছু না চাপা পড়ে যাচ্ছে, কেউ কিছু দেখতে পাচ্ছে না। যেমন এই রাস্তায় কোথায় একটা গাড্ডা রয়েছে, সেটা কারোর চোখে পড়ছে না, আজকে ঢাকছে কালকে তুলছে, কিন্তু যেটা ঘোড়ায় গলত সেটা থেকেই যাচ্ছে সবসময়। আমরা যতই চেষ্টা করছি সেটা কিছুতেই সরছে না, কারণ কেউ রাস্তায় নেমে মানুষের সামনে এসে কথা বলছে না। তো সেই কারণে আজকে এই কর্মসূচিটা মানুষের রাস্তাতেই, যাতে মানুষ চলার পথে, যাওয়ার পথে যা কিছু করবে, যখনই সে রাস্তায় নামবে, সে যেন দেখতে পায় তার রাস্তাটা কীরকম। রাস্তাটা অত সহজ নয় যত সহজ আমরা সবাই ভাবছি, রাস্তাটা এরকম যেরকম আমরা এখন দেখতে পাচ্ছি। এটা কিন্তু একটা দারুণ কথা বললেন, যে সব থেকে যেটা গুরুত্বপূর্ণ যে চাপা পড়ে যাচ্ছে, ঢেকে যাচ্ছে, চাপা পড়ে যাচ্ছে। আমরা যদি একটু মনে করি যে রাষ্ট্রপতি, মহামান্য রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, তিনিও যখন আরজিকর কাণ্ডের প্রেক্ষিতে গোটা দেশের নারী নির্যাতন নিয়ে নিবন্ধ লিখেছিলেন, কলম ধরেছিলেন, সেই কলমেও কিন্তু তিনি একটা উল্লেখযোগ্য কথা বলেছিলেন যে সমষ্টিগত আমরা ভুলে যাই, হঠাৎ একটা বিক্ষোভ ওঠে, আন্দোলন ওঠে, কোন একটা বিষয়ে আমরা তীব্র প্রতিবাদ জানাই, কিন্তু তারপর রোজকার নিয়মের চাপে বা যাই হোক আমরা কিন্তু ভুলে যাই, চাপা পড়ে যাই, ঢেকে যাই। এইটাই শিল্পী কিন্তু খুব সুন্দর যেভাবে আঁকা হয়েছে, সেই আঁকাটা যাতে থেকে যায়, এবং সেটা শুধু রাস্তায় নয়, মানুষের মনে, মানুষের মননে, এবং এই প্রতিবাদ যেন হঠাৎ করে চাপা পড়ে না যায়, এই প্রতিবাদ সুবিচার না পাওয়া পর্যন্ত, জাস্টিস না পাওয়া পর্যন্ত এই প্রতিবাদের ভাষা, প্রতিবাদের আলো, প্রতিবাদের আগুন যেন জ্বলতে থাকে। এটাই সমস্ত সাধারণ মানুষের দাবি, এবং যেটা যার জন্য হাজারো হাজারো মানুষ দীর্ঘদিন, গত 1 মাস ধরে রোজ রোজ পথে নামছেন, কোনো একদিনের ঘটনা এটা নয়, প্রতিদিন তারা পথে নামছেন, প্রতিদিন এইভাবেই তারা প্রতিবাদের ভাষা জাগিয়ে রেখেছেন। এবং তাদের একটাই বিষয় যেটা আবারও, যে সুবিচার যেন পাওয়া যায়, এবং সুবিচার যত তাড়াতাড়ি হোক, দীর্ঘসূত্রিতা যেন না আসে, এবং সেইখানে দাঁড়িয়ে যে কালেকটিভ অ্যামনেশিয়া, সেই যে সমষ্টিগত ভুলে যাওয়া, সেই ভুলে যাওয়ার বিষয় যেন মানুষ যাতে ভুলে না যায়, এবং এটাই হচ্ছে যেটা একজন শিল্পী আজকে যেটা বললেন খুব সুন্দরভাবে, যে চাপা পড়ে যেতে না যায়, ঢেকে যেতে না যায়, সেই জন্যই রাস্তায় দাঁড়িয়ে এই প্রতিবাদ। এবং সে মানুষ, সে ছবি উঠে আসছে, যত রাত গভীর হচ্ছে এখনো পর্যন্ত কিন্তু দেখা যাচ্ছে একইভাবে মানুষ পথে নেমেছেন, একইভাবে মানুষ পথে রয়েছেন। আপাতত ধন্যবাদ রাজা।